আমরা বেশ কিছু ভিডিও করে থাকি। এই সোফার আপডেট করতে 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 আজকে চূড়ান্ত লেভেল এবং ফাইনালে গিয়ে পৌঁছাইছি। আমার মনে হয় না এরপরে এই সোফার আর কোন আপডেট বা কোন মডিফিকেশন হবে, ফাইনালি মডিফিকেশন। কিছু মডিফাই আমি আমার নিজের চিন্তাধারায় করছি, কিছু মডিফাই কাস্টমারের চিন্তা ভাবনা করছি, সেই এইভাবে করতে করতে এই সোফাটার একটা ফাইনাল রূপে এসে কিন্তু পৌঁছেছে। আর এই সোফাতে যিনি নিয়েছেন উনি হচ্ছেন রাসেল ভাই, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল কালিহাটিতে, সেখানে কিন্তু প্রোডাক্টটা যাবে। এই অরিজিনাল মোগল সোফার ভিতরে উনি কিছু এমন কিছু জিনিস অ্যাড করেছেন যে সোফাটার কিন্তু বহু গুণে এটা সৌন্দর্য ফুটে উঠেছে। এই সোফার মধ্যে ওই অরিজিনাল মোগল সোফার মধ্যে উনি যেটা অ্যাড করেছেন যেটা আমার মাথায় কখনো আসেনি, ওনার পরামর্শেই কিন্তু আমি এই পিতলের নকশা গুলো বসেছি। হাতার মধ্যে যে চমৎকার এই পিতলের ডিজাইনটা, এইটা একমাত্র ওনার সিদ্ধান্তে, উনি আমাকে বলেছেন ওনার সিদ্ধান্তে, ওনার পরামর্শে কিন্তু আমি এই কাজটা করেছি। আলহামদুলিল্লাহ করার পরে আমি দেখলাম যে এটা দেখার মধ্যে একটা সৌন্দর্য হয়েছে, মানে এটা লাক্সারি তো এই সময় আগের থেকে লাক্সারি, এটার মধ্যে আরো লাক্সারি এটা একটা ফুটে উঠেছে যদি আমি টু সিটের ডিজাইন গুলো দেখাই। হ্যাঁ, এই যে এখানে যে আপনার ফুলের গোল্ডেন করাটা, তারপরে হাতার ভিতরে যে পিতল করাটা, সম্পূর্ণ কারুকার্য সম্পূর্ণ ডিজাইনটা উনি করা। উনিও কিন্তু একজন আপনার দুবাইতে ফার্নিচারের সাথে কিন্তু রিলেটেড উনি সম্পৃক্ত আছে, ওইখানে এই ধরনেরই কাজ করেন, যার কারণে উনি যে পরামর্শগুলো দিয়েছেন ওই পরামর্শ অনুযায়ী কাজ করেছে। আলহামদুলিল্লাহ জিনিসটা দেখতে দেখার মতো হয়েছে। তো এই সোফাটা উনি বানিয়েছেন 2:1, আর এই সোফাটা বলেনি চিটাগং সেগুন কাঠের অরিজিনাল মোগল সোফা, কিন্তু একদম প্রথম ধাপে যেটা আপডেট ছিল সেক্ষেত্রে কিন্তু হাতাটা 4 ইঞ্চি ছিল, আর এটাও কিন্তু 1.5 ইঞ্চি ছিল, কিন্তু এটা যখন আমরা চূড়ান্ত লেভেলের আপডেট করেছি তখন এই হাতাটায় এসে পড়েছে 4.5 ইঞ্চি। এটা হচ্ছে পাকা, আপনার 2 ইঞ্চির কভার আছে, গাড়িটাও আছে 2 ইঞ্চি সলিডের মধ্যে করা, সাইডের নকশাটাও আছে 1 ইঞ্চি সলিড, 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মধ্যে করা, সামনের নকশাটাও 1.5 ইঞ্চি করা, এবং এইখানে যে সবার বাটন গুলো দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি চওড়া, 6 সুতা পাকা, 6 সুতা রান্দার পরে পাকা, 6 সুতা মোটা এই সবার বাটাও আছে। এই সবার নিয়ে আমি আগে পরে ফিতা দিয়ে অনেক মেপে মেপে ভিডিও করেছি, কিন্তু এই সবার যে জিনিসটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে আপনার এই পিতল ডিজাইন, যেটা হচ্ছে পিতল ডিজাইন। এই পিতল ডিজাইনের কারণে কিন্তু এই সোফাটা অনেক লাক্সারি হয়ে গেছে। এখন চলে আসে এটার দাম এবং প্রাইসটা কত। যখন আমি পিতল ডিজাইন দিলাম লেকার করলাম তখন এটার প্রাইস 6 সিটের এটার প্রাইস লেকার সহ এবং পিতল সহ এভরিথিং সব সহ এটার প্রাইস পড়ে গিয়েছিল আপনার 1,45,000 টাকা। উনি 1,45,000 টাকার মধ্যে কি কি অ্যাড করেছেন আমি আপনাকে একটু দেখার। এখানে উনি ছোট টেবিল নিয়েছেন 3টা, আর বড় টেবিল নিয়েছেন কিন্তু 1টা। হ্যাঁ, এই হচ্ছে, আর সোফার সিস্টেমটা যে 2:1, 2:2, এই হচ্ছে সোফার সিস্টেম। এই হচ্ছে মোটামুটি দেখালাম, কিন্তু এমন একটা ডিজাইন আমি আলহামদুলিল্লাহ করেছি, এই ডিজাইনটা আমি যতটুকুই আপনাদের দেখাই, যতটুকুই দেখাই, যতক্ষণ দেখাই আপনাদের এটা বলা শেষ হবে না, কারণ এটা সৌন্দর্যটা বহু গুণে কিন্তু ফুটে উঠেছে। টেবিলের নকশা বলেন, সোফার নকশা বলেন, এভরিথিং। এমনিতে তো আগের থেকে এটা লাক্সারিটা হাতে বানিয়ে খুব ফুটে ওঠে, কিন্তু আজকে যে লেভেলটা আছে এটা যে একদম চূড়ান্ত লেভেল। এরপরে আশা করি এটা আর কোনো মডিফিকেশন হবে না। যাদের পছন্দ, যারা অনেক লাক্সারি পছন্দ করে তারা কিন্তু এই সোফাটা নিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।